সকল বৃদ্ধদের জন্য, সকল অভিভাবকদের জন্য নিজের দৃষ্টির বাইরে রেখে আল্লাহর নির্দেশকে সবকিছুর উপরে কিভাবে রাখতে হয় ইব্রাহিম আলাইহিস তার শিক্ষা দিলেন, তার দৃষ্টান্ত স্থাপন করলেন, আদর্শ হয়ে গেলেন। আর গোটা পৃথিবীর সমস্ত মায়েদের জন্য, সমস্ত নারীদের জন্য কিভাবে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সঁপে দিতে হয় তার অনুপম শিক্ষা রাখলেন তার স্ত্রী হাজারা। এবং তরুণদের জন্য কিভাবে নিজের প্রবৃত্তির তাড়নাকে পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আল্লাহর নির্দেশকে মাথার উপর রেখে আল্লাহর অনুপম আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করতে হয় সে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসমাইল আলাইহিসসালাম। এই হজ আমাদেরকে যেসব বিষয়ের শিক্ষা দেয় এর ভিতরে দ্বিতীয় শিক্ষা হলো আনুগত্যের অনুপম শিক্ষা। আনুগত্যের অনুপম শিক্ষা দেয় হজ। এই হজ যে বাইতুল্লাহকে কেন্দ্র করে, এই বাইতুল্লায় ইব্রাহিম আলাইহিসসালাম যে তার স্ত্রী হাজারা এবং ইসমাইলকে, শিশু ইসমাইলকে রেখে গেলেন, রেখে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা নির্দেশ ছিল শুধুমাত্র। হাদিসে বর্ণিত ঘটনা আমরা সবাই জানি, সহিহ বুখারীতে হাদিসটি বিস্তারিত বর্ণিত হয়েছে, অন্য হাদিস কিতাবেও আছে, যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজারা এবং ইসমাইলকে সাফা পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছিলেন তখন স্ত্রী অবাক হয়ে গেলেন, জনমানব শূন্য এই পিনপতন নীরব এরকম ভয়ঙ্কর ভুতুড়ে একটা জঙ্গলে পাহাড়, জঙ্গলের পাহাড়ের চূড়ায় রেখে উনি চলে যাচ্ছে, আবার ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছেন, বাহন করে আসছেন, ঘোড়া গাদা যেটাই করি হঠাৎ করে আবার উনি চলে যাচ্ছেন। তো স্ত্রী অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি, লোকটা আমাদের রেখে চলে যাচ্ছে। পেছন থেকে স্ত্রী তো জানতেন যিনি আল্লাহর নবী, সেজন্য তিনি পেছন থেকে ডেকে বললেন, আমাদেরকে যে এখানে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার আল্লাহর নির্দেশ? জানেন উনি আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ ছাড়া তো এরকম কাজ করার কথা না। তিনি স্ত্রী সন্তানের দিকে আর ফিরে তাকালেন না, তাকাইলে যদি মায়া লেগে যায়, রেখে যেতে না পারে বাচ্চা দেখে, তো এই জন্য না ফিরে তাকিয়ে যেদিকে যাচ্ছেন সেদিকে ফিরে থেকেই শুধু মাথা নেড়ে সায় দিলেন যে হ্যাঁ আল্লাহর নির্দেশ। আর হাজারাও এত কনফিডেন্ট, এত আত্মবিশ্বাস আল্লাহর নির্দেশের প্রতি, যখনই স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের মাথা নাড়ানো দেখলেন তখন একেবারে নির্ভয় হয়ে গেলেন, নিশ্চিন্ত হয়ে গেলেন যে আল্লাহর নির্দেশ, ও তাহলে তো আমার কোনো টেনশন করো না, চলে যান ব্যাস। হাজেরা শুধুমাত্র আল্লাহর নির্দেশ জানার মানে আঁচ করার পর, মাথা নাড়া দেখার পর আর একটি শব্দ বললেন না, ওখানে থেকে গেলেন। চিন্তা করুন, আমাদের মেয়েরা তো পরের কথা, আমরা নিজেরাও যদি হতাম এখানে কি বলতাম পরে, যেটা তো নির্মম হত্যাকাণ্ড, এখানে রেখে যাওয়া মানে তো নির্মম হত্যা, মেরে ফেললে একসাথে সেটাও তো একটা, এই জঙ্গলে রেখে যাওয়া বাঘ ভালুকের মুখে, বাঘ পানি নাই, আহার নাই, এই অবস্থায় জনমানব শূন্য জায়গায় একটা ছোট দুধের বাচ্চা সহ রেখে যাওয়া, এটা তো রীতিমতো হত্যাকাণ্ড। ওই জায়গায় তিনি রেখে যাচ্ছেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে অযৌক্তিক, নির্মম, অমানবিক, কিন্তু আল্লাহ তাআলা ওই সবচেয়েতে জনমানব শূন্য ওই ভয়ঙ্কর ভূতুড়ে পাহাড়ি এলাকাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে সরব শহরে পরিণত করবেন, আল্লাহ পরিকল্পনা আছে, আল্লাহ করেছেন সেটা। তখন যদি লজিক লজিক আর যুক্তি যুক্তি বলে যদি হাজারা যদি ওইটা অস্বীকার করতেন, ডিনাই করতেন, তো আল্লাহর এই নেয়ামত পাইতেন না, কিন্তু পেয়ে গেছেন আজ, পাইছেন কি পান নাই। তো হজ অনুপম আনুগত্যের শিক্ষা দেয়, তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ নির্দেশ করেছে মানো, এর পেছনে তোমার প্রভূত কল্যাণের বিশাল আয়োজন আছে, সেটা অবলোকন করতে হলে, সেই আয়োজন উপলব্ধি করতে হলে এখন তুমি একচ্ছত্র আনুগত্য করো, মানো, বুঝে আসুক আর না আসুক। আল্লাহ বলছেন ঝাঁপ দাও আগুনে, ঝাঁপ দাও, কল্যাণ আছে একটু পরে দেখো, আগেই কল্যাণ দেখে তারপর বুঝে শুনে ঝাঁপ দিবা, এটা ইমান নয়, এটা ইমান নয়, এটা হলো লজিক পূজারি, এটা হলো লজিকের পূজা, এটা আল্লাহর ইবাদত আর দাসত্ব না। আল্লাহর দাসত্ব হলো আল্লাহ বলেছেন করো, তোমার বুঝে আসলেও করো, না বুঝে আসলেও করো, ব্যাস। তো এই অনুপম আনুগত্যের শিক্ষা শুধুমাত্র এই হাজরা আলাইহিসসালামের রেখে যাওয়ার মধ্যে না, শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। এই হাজারাকে পরবর্তীতে যখন তার সন্তান ইসমাইলকে জবে করার নির্দেশ আসছে, দেখেন কোরবানি করার নির্দেশ আসছে, স্বপ্ন দেখলেন নবী, বারবার একই স্বপ্ন, একই স্বপ্ন, ছেলেকে কোরবানি করা, ছেলেকে জবাই করা, কিরে বাবা, এই ছেলেকে মরুভূমি এই জনমানব শূন্য পাহাড়ি এলাকায় রেখে যাব সেটাও আল্লাহর নির্দেশ, বাহ্যিকভাবে অযৌক্তিক, ইললজিক্যাল, বাহ্যিকভাবে অমানবিক, নির্মম নির্দেশ, তাও তো মানছি,
এখন আবার আল্লাহ বলে এই ছেলেটা রেখে চলে গেছি কত কলিজা ফেটে যায় ছেলে রেখে আবার সে ফিলিস্তিন আর জীবনে পাবো কিনা ছেলেকে যায় না তো আল্লাহর নির্দেশ কিছু করার নাই যেতে হইছে আবার সেই ছেলেটা একটু এখন বড় হইছে ছেলেকে এখন দেখে ভালো লাগে ওখান থেকে ছেলেকে দেখতে আসছে বড় হইছে এর মধ্যে মক্কা আবাদ হইছে মানুষজন আস্তে আস্তে থাকা শুরু করছে এখন ছেলেটা একটু বড় হইছে এখন আবার আল্লাহ নির্দেশ করতেছেন ওরে জবাই করে দাও কুরবানি কর আরে কেমন কথা বলেন পরীক্ষা কত কঠিন হতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সবগুলো পরীক্ষা একটা পরীক্ষাও ফেল করেন নাই সবগুলোতে উত্তীর্ণ হয়েছে সন্তানকে কুরবানি করার নির্দেশ বলে কি ইলজিক্যাল অমানবিক নির্মম কিন্তু আল্লাহ করেছে নবী নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকাল তো অনেক বন্ড পীর সাহেবরা আছে তারা তাদের নদীদেরকে নির্দেশ করে যে হ্যাঁ তোমার ছেলেকে জবাই করতে হবে বিভিন্ন পত্রিকা আসে এগুলো তো শয়তানি পুরা এখন আল্লাহর নির্দেশ আসার কোনো সরাসরি নির্দেশ আসার কোনো উপায় আছে ওহি আছে কোন নবী আসবে এখন আল্লাহর নির্দেশের নাম দিয়ে যদি এরকম কুরবানির কথা কেউ বলে তাহলে সে ভন্ড সে প্রতারক এবং মিথ্যাবাদী এরকম কোনো ভন্ডের কথা শোনা যাবে এটা নবীর বেলায় শুধুমাত্র যাই হোক আল্লাহ নির্দেশ করলেন সন্তানকে কুরবানি করতে উনি চিন্তা করলেন আমি আল্লাহর নবী আল্লাহর নির্দেশে সব ত্যাগ করতে পারবো ঠিক আছে কিন্তু বাচ্চা ছেলে সে কিভাবে বুঝবে এটা কি বুঝবে যে বাবা কি বলবো এগুলা তাকে কিভাবে রাজি করাবো বাচ্চার মাকে রাজি করাবো কিভাবে জয়া বললেন ছেলেকে ছেলে কি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আল্লাহর নির্দেশ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহর নির্দেশ পালনে আমি আপনাকে সাহায্য করব মা হাজরা এই পর্যায়ে ছেলেকে দুধের বাচ্চা রেখে গেছে এত কষ্ট করে সাফা থেকে মারওয়া আমরা সাই করতে গিয়ে আমরা পাগল হয়ে যাই গলা শুকিয়ে আছে এত কষ্ট সাফা পাহাড় থেকে মারওয়া কত দূর সেখানে সাত চক্কর দেওয়ার পর আর পাঁচ চলে না হোটেল বন্ধ যাইতে পারি না আমরা এখন এসি বরফ করে রাখে হাজিদের কষ্ট হয় সেজন্য যাতে কষ্ট কম হয় সেজন্য ঠান্ডা পরিবেশ শীতল পরিবেশ করে রাখে জমজমের পানি জায়গা জায়গা দিয়ে রাখে একটু পরপর পানি পান করি এরপরে এত সুন্দর আপনার নিচে হাঁটার জন্য সমতল পাথর বিছানো তারপর পাহাড়গুলোকে আবার কেটে একেবারে খুব বেশি উঁচা না হয় খুব বেশি খাড়া না হয় আমাদের সুবিধা হয় সেভাবে করে দেওয়া এত কিছুর পরও আমাদের এখন এই অবস্থা আর তখন এ আল্লাহর বান্দি দুধের বাচ্চাকে কোলে নিয়ে কোনো মানুষজন নেই বাচ্চার পানির আশায় পানির তালাশে বাচ্চা পিপাসায় পাগল হয়ে যাচ্ছে বুকে দুধ আসছে না পানি নাই খাবার ছাড়া বেঁচে থাকতে পারি পানি নাই বাচ্চা কি খাবে একবার সাফা থেকে মারওয়া আবার মারওয়া থেকে সাফা তখন কি পাহাড়ে এতটুকু ছিল কত উঁচা সেখানে এক মাথা থেকে আরেক মাথা উঁচা জায়গা দাঁড়িয়ে দেখতেন চারপাশে পানি আছে কিনা এত কষ্ট করে যে বাচ্চা মানুষ করলাম সে বাচ্চারা এখন নাকি বলতেছে আল্লাহ কুরবানি করে দিতে হবে মা হাজরাও সন্তানের জন্য স্বামীর প্রতি আল্লাহর এই কঠিন নির্দেশের কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেল কোনো আপত্তি নাই নির্দেশ যদি আল্লাহর হয় তো সন্তানও আল্লাহ আমিও আল্লাহ সবই আল্লাহ তো আল্লাহ নির্দেশ শুনে আমার আবার সেখানে ডিনাই করার কি আছে ওকে রাজি হয়ে গেলেন কেয়ামত পর্যন্ত আগত সকল বৃদ্ধদের জন্য সকল অভিভাবকদের জন্য সকল প্যারেন্টসদের জন্য সকল গার্ডিয়ানদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আদর্শ হয়েছেন কিভাবে আল্লাহর নির্দেশ পালন করতে হয় ফ্যামিলির দায়িত্বশীল হয়ে সব দিক নিজের দৃষ্টির বাইরে রেখে আল্লাহ নির্দেশকে সব কিছুর উপরে কিভাবে রাখতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম তার শিক্ষা দিলেন তার দৃষ্টান্ত স্থাপন করলেন আদর্শ হয়ে গেলেন আর গোটা পৃথিবীর সমস্ত মায়েদের জন্য সমস্ত নারীদের জন্য কিভাবে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সঁপে দিতে হয় তার অনুপম শিক্ষা রাখলেন তার স্ত্রী হাজারা এবং তরুণদের জন্য যুবকদের জন্য কিভাবে নিজের প্রবৃত্তির তাড়নাকে পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আল্লাহর নির্দেশকে মাথার উপর রেখে আল্লাহর অনুপম আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করতে হয় সে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসমাইল আলাইহিসসালাম তো এই জন্য হজে আনুগত্যের যে অনুপম শিক্ষা আছে তার এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে এক ঘন্টা কথা বলতে হবে কতগুলো শুনবেন মিনায় যাও পাথর মারা কোথায় এখানে শয়তান তো নাই আছে পিলার একটা ওখানে পাথর মারো শয়তান কি করে বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে এক লাখের সওয়াব কিন্তু সে বাইতুল্লাহ রেখে চলে যাও মিনায় মিনার তাবুতে নামাজ পড়লে এক রাকাতে এক লাখের সওয়াব হবে না
আরাফাতে যে এক রাকাত নামাজ পড়লে 1 লাখের সওয়াব হবে না, কিন্তু আল্লাহর নির্দেশ ওখানে চলে যেতে হবে, সওয়াব ফেলে ওখানে চলে যেতে হবে। এই যে আনুগত্যের জন্য আপনার কোন লজিক, যুক্তি, বুদ্ধি সবকিছুকে পেছনে ফেলে আল্লাহর নির্দেশ বাস আনুগত্য করলাম, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম, এই শিক্ষাটা হজ আমাদেরকে দেয়। হজের মধ্যে এই শিক্ষাটা আছে, এরকম আরো বহুত শিক্ষা হজ আমাদেরকে দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হজটাকে সুচারুরূপে সুন্দরভাবে সঠিকভাবে তার হক আদায় করে আমাদেরকে সম্পাদনের তৌফিক দান করুন।